তো ওখানে রীতিমতো মারপিট হচ্ছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 8:30, আজকে আমরা যাব হলংয়ে। তো আমি জাস্ট ব্রাশ করলাম, এবার এসে চাটা খাবো, তারপর রেডি হয়ে ওখান থেকে আবার স্টার্ট করবো। অলরাইট, আমি একদম রেডি হয়ে গেছি, একদম চুল সেট, জামা কাপড় সব পরে নিয়েছি, জুতো পরে নিয়েছি, লাল টি শার্ট, ব্লু জিন্স, রেড স্নিকার্স। আর আমি একটা টিকটক খুললাম, আমার মানে আমি নিজে অ্যাকাউন্টে নয়, আমার দিদি অ্যাকাউন্টে একটা টিকটক করলাম, ওই চশমা ফশমা নাকি ওসব অন্যদিকে ওরকম মুখ ঘোরা নাকি অন্যদিকে চলে যাও। আমাদের বিল পেমেন্ট হচ্ছে এখন, এরপর আমরা চলে যাবো হলং। পরে গিয়ে আমাদের হাতি লাইন দিতে হবে এলিফ্যান্ট সাফারির জন্য, প্রায় সাপোজ আমি কালকে করব, তো আজকে থেকে লোকেরা প্রায় 10-12 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। তো আমাদের অল্টারনেট করে মনে হচ্ছে আমাদের লাইন টাইন দিতে হবে, এলিফ্যান্ট সাফারি করতে হবে, নাহলে তো এখানে টাকা ওয়েস্ট করার জন্য এসে গেলাম। তো এলিফ্যান্ট সাফারি করতেই হবে আমাদের, যে করেই হোক। আমাদের গাড়ি এই এইটা বোলেরো, এটা বড়ি তাড়াতাড়ি গাড়িতে। আমরা মাঝখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, না দাঁড়িয়েছি, এখানে আমরা আলু পরোটা দই চাটনি এইসব খাচ্ছি। তো এই হোটেলটায় আমরা খাচ্ছিলাম, মোটামুটি ভালোই খাবার পাওয়া যায়, একদম হাইওয়ে ধারেই আছে, যদি একটু আসতে চাই এখানে খেতে পারে, খুব ভালো হোটেল। মানে একটু টাইম নেয়, বহুত টাইম নিয়ে বানায় এরা, বাট আলু পরোটাটা খুব ভালো ছিল, দই দেয় চিনা দেয়। আমরা এখানে জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে দাঁড়ালাম, আর দাদা বাবা এখানে ওই সামনে এটিএম আছে, এটিএমে টাকা তুলতে দাঁড়ালো। এখন 1টা বেজে গেছে, আর দেখি আর কতক্ষণ লাগে। তো এই জাস্ট এখন পৌঁছালাম, তো 1:10 বেজে গেছে। কালু বাবু হ্যালো, তো এখানে এখানে ফুল টুলস দেওয়া সব আছে, মানে বেশিরভাগ সব পুরোটা এই গাছপালাতেই ভর্তি এই রিসোর্টটা। এই যে আমাদের মনে হয় ভেতর দিকটায় আছে এটা রিসেপশন, ডাইনিং, হ্যাঁ প্রচুর আছে না এখানে সব। এখানকার সব রিসোর্টে দেখি দোলনাটা মাস্ট, দোলনাটা সব জায়গাতে থাকবে, আমাদের যাই হোক আমাদের এসি রুম নেওয়া আছে, কোনো চাপ নেই, রোদ্দুরটা পড়লে বহুত গরম লাগছে। তো ঠিক আছে আগে রুমে যাই, তারপর রুম। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, এটা হচ্ছে বেড, এটা কিং সাইজ বেড আছে, 32 ইঞ্চের টিভি, মিরর আছে, আলমারি আছে, ওয়াশরুম, গিজার, মিরর, বেসিন, এখানে সোফা, টেবিল, টেলিফোন আছে, এসি আছে। তো আমরা এখন এবার 2 বেজে গেছে, তো এবার লাঞ্চ করতে যাব, এই সামনেই আমাদের আছে ক্যান্টিন। তো আমি দোল্লায় দূরে দূরে এখন বসে আছি, হ্যাঁ ওখানে, তো যাই লাঞ্চটা করে নিই, খুব খিদেও পাচ্ছে। তো আমরা এখন লাঞ্চ করছি, ভাত, এখানে স্যালাড, লাউ শুক্তো, আলু ভাজা, এগ কারি, লাউ ঘন্ট, হ্যাঁ লাউ ঘন্ট, ফিশ কারি,
আলু ভাজা, ঢেঁড়স ভাজা, অনেক ভাজা আছে, এখনো চাটনি পাঁপড় হয়তো আছে। আমাদের যে লাউ যেটা দেখাচ্ছিলাম, লাউ সুপ্ত, ওটা আসলে লাউ নয়, ওটা আসলে এরকম একটা ফল, ফলটার নাম কি? কোয়াশ, স্কোয়াশ, স্কোয়াশ, কোয়াশ, এটা কোয়াশ ফল, এটা এখানেই হয় তাই তো? এটা এটা শুধু এখানেই হয়, আর আপনি কুক তাই তো? এটা হচ্ছে আমাদের কুক, ওটার নাম কি? গোপাল মন্ডল, গোপাল মন্ডল। তো থ্যাংক ইউ, খুব রান্না খুব ভালো হয়েছে। আমাদের বলছে যে এখানে নাকি বাইসন হাতি নাকি প্রায় বেরিয়ে আসে, কদিন আগে একটা গাড়ি ভেঙে দিয়েছিল বাইসন। দাদা বলছেন যে বাইসন বাইসন নাকি বেরিয়ে আসে, মানে অ্যাটাক প্রায় করে দেয় এরকম ভাবে, মানে জ্বালা তো না করলে বা করলেও কি অ্যাটাক করে দেয়। আচ্ছা, মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, অ্যাডভেঞ্চারাস একদম রিসর্ট। ঠিক আছে, খুব ভালো, দেখি কাশ আমি এটা দেখতে পেয়ে যাবো, যেন অ্যাটাক ফ্যাটাক না করে দেয়, যেন দেখতে পেলেই জাস্ট ভালো। ঠিক আছে, আমাকে আবার যেতে হবে, আমি মা সোনাই দিদি যাবো ওই টিকিটের লাইন দিতে, দাদা এখানে এসে খাবে, তো যাই 7টার সময় টিকিট কাউন্টার খুলবে। এখন আমরা এই কাউন্টারের কাছাকাছি কাছে এলাম, এই টোটো করে এলাম, এখান থেকে প্রায় ওই 5 মিনিট লাগে টোটো করে। এইখানে আছে কাউন্টারটা, দাদা এখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে আমার এবার যাবো, আমাদের এবার লাইন দিতে হবে, তারপর আবার 7টার সময় টিকিট কাউন্টার খুলবে, ওখান থেকে টিকিট নিতে হবে। একজনকে দুটো করেই টিকিট দেয়, তো এই জন্য দুজন, একটা হাতিতে 4 জন আর দুজনকে লাইন দিতে হবে, তো তাকে তাহলে তবেই 4টে টিকিট পাওয়া যাবে। এই যে এখানে এত লোক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, এখানে সব এই সাফারির জিপসিগুলো এইসব এখানে পর 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 সব রাখা আছে। ডাং 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 ডাং, ফাইনালি আমাদের জঙ্গল সাফারি হবে, যেটা এলিফ্যান্ট রাইড আমরা করব, তার টিকিটস পেয়ে গেছি। তো ওখানে রীতিমতো মারপিট হচ্ছিল, হ্যাঁ দাদা গেছিল আমাকে বললো, রীতিমতো করে মারপিট হচ্ছিল, মানে মানে অনেকজন বদমাশি করে লাইনে ঢুকে পড়ছে, তো তার ফর্ম নিয়ে নিচ্ছে, এবার থাপ্পড় মারছে, ওই মারছে, মানে রীতিমতো ওখানে মারপিট হচ্ছিলো। তো যাই হোক, আমার যা আসে না, আমাদের কাছে টিকিটস আছে, কালকে আমাদের 7টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। আর কালকে একটা আমাদের স্পেশাল প্ল্যান আছে, যেটা আমাদের প্ল্যান ছিল না, জাস্ট 2-3 সেকেন্ড আগে হলো প্ল্যানটা, সারপ্রাইজ কালকে দেখানো হবে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সব কিছু করো, আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে দেখো তো প্লিজ প্লিজ যা এক্ষুনি ফলো করো, আমি ভালো ভালো যদি ইন্টারনেট পাই তো ভালো ছবি দেবো, স্টোরিজ দেবো। আর স্পেশাল প্ল্যান কালকের ব্লগে, মানে নেক্সট ব্লগে। তো ওকে, গুড নাইট, আমাদের এবার ডিনারের টাইম হয়ে যাচ্ছে, সো বাই বাই।